গেছে, পিজি ফেরত বাচ্চা, বাচ্চা মারা গেছে, মৃত বাচ্চা দেখলি যত করছে না, মার অবস্থা সিরিয়াস বলি তাকে দেখালি সে মারা যাবে। বাচ্চাটা কার? আপনারা যাবেন মায়ের কাছে, যাবেন দেখিবেন মায়ের অবস্থাটা কি চলছে। তাহলে বাচ্চাটা কেন ফেললেন? তাহলে তার তো তার জন্যই ফেলে দিয়েছি, বাচ্চাটা দেখাবো নি বলে বাচ্চাটা নিয়ে এসেছিলাম, বাচ্চাটা আপনি তো হত্যাকারী। না না ওকে নামাও, বল বাচ্চাটা কোথায়, আমরা বাচ্চাটা নেবো, বাচ্চাটা নেবো তো, আমরা বাচ্চাটা আমরা নেবো, গাড়িতে তুলছেন কেন, নামো না ওকে। বাচ্চাটা কার বাচ্চা, কার বাচ্চা? আপনি আপনি এইখানে এসে কেন ফেললেন? আপনার বাড়ি কোথায়? বাচ্চাটা কোথায় হয়েছিল? বাচ্চাটা কোথায় হয়েছিল? ডেলিভারি কোথায় হয়েছিল? কি ওর নার্সিং হোমে মারা গেছিল? কাজ করি আমি ওখানে ছিলাম, তখন দেখছি বাচ্চাটা করে কোনো নিয়ে আসছে, চিৎকার শুনতে পাওয়া যাচ্ছে বাচ্চাটার, মানে আমার যেভাবে দেবে নিয়ে আসছে না, বাচ্চা চিৎকার করছে। তখন আমার মা বাবা আমি সঙ্গে সঙ্গে বেরালাম দোকানটুকু, যে দেখছি একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, দুই ভদ্রলোক ছিল আর একটা মহিলা ছিল। আমার কি তখন সন্দেহ হলো যে বাচ্চাটাই নিশ্চয়ই ফেলে দেবে বা মেরে দেবে, কিন্তু ওর পেছু পেছু আমি আসছি, ও দুবার ঘুরে যাচ্ছে, আমি দুবার পেছু পেছু আসছি স্যার। এলাম আমি এখানে দাঁড়ালাম, ওরা সিধা চলে গেলো ওইখানটাতে, আমি আবার দুহাত এগোলাম, বাবা আবার দুহাত এগোলো, আমি আবার দুহাত এগোলাম, এই করতে করতে গেলাম, ওর ওই মাথায় গেল, আমি তখন এই মাথায় দাঁড়ালাম, আবার ওই মাথা তো এইদিকে এভাবে ঘুরে আসছে, তখন আমি ওইভাবে ঘুরে আসছি, হ্যাঁ নদীর উপরে ব্রিজের উপরে আমি দাঁড়ালাম, এইদিকে দাঁড়ালাম আর ওরা দাঁড়ালো এইদিকে, তখন গাড়ি দেখছে, কিন্তু গাড়ি দেখছে, কিন্তু স্যার তখন আমার সন্দেহ হচ্ছে যে স্যার বাচ্চাটা নিশ্চয়ই ফেলে দেবে, তখন বাচ্চাটা চিৎকার করছে স্যার, যে টোয়া 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 কাঁচছে, আমি তো শুনতে পাচ্ছি যে বাচ্চাটা এখন চিৎকার করছে, যে মহিলাটা এইদিকে দিকে তাকালো, ঠিক আছে, যে ভদ্রলোক যে ছিল কম বয়সী যে ভদ্রলোক, ওই রকম করে টর্চ মারছে, জলটার দিকে টর্চ মারছে, যে মেয়েটাকে ডাকলো, মেয়েটাকে ডেকে বাচ্চাটা এভাবে কলতু নিয়ে এভাবে স্যার ফেলে দেবে, বাচ্চা যখন পড়ছে তখন চিৎকার করছে বাচ্চারা, আমি সঙ্গে সঙ্গে স্যার নদীতে জলটাতে ফেলে দেওয়া হলো, এরকম করতে ভেঙে যাবে। আমি লোকাতলা চায়ের দোকানটা, সুমন্ত লোহার।